ভক্ত সমর্থকদের চিন্তা অবশেষে যাচ্ছে বাংলাদেশ থেকেই সরাসরি দেখা যাবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। এজন্য অবশ্যই আপনাকে আইসিসি টিভি নামক অ্যাপসটির সহযোগিতা নিতে হবে। মোবাইল থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিলেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ। তবে সেটি কি ফ্রি নাকি পেইড সেটাই দেখব আমরা এবং আপনাদেরকেও দেখাবো। এজন্য অ্যাপটি আমরা ইনস্টল করছি। একই সাথে এই প্রক্রিয়াটি আপনি অনুসরণ করতে পারবেন পিসি কিংবা কম্পিউটার থেকেও, সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো। 60 MB মতো অ্যাপটি, যেটি সহজেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন। আপনাদের স্মার্টফোন যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারাও যেমন পাবেন, আবার অ্যাপল অ্যাপ স্টোরেও এই অ্যাপটির ইনস্টলেশনের সুযোগ থাকছে। আমরা একই সাথে অ্যাপটি ইনস্টল করছি এবং আপনাদেরকেও ঠিক দেখাবো যে ঠিক কীভাবে আসলে এখান থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ম্যাচটি সরাসরি আপনারা দেখতে পারবেন। আমরা অ্যাপটি ইনস্টল করেছি। এই অ্যাপে আসলে পেইড করেও ম্যাচ দেখার সুযোগ থাকে, আবার পেইড ছাড়া ফ্রিতেও দেখা যায়। সেই প্রক্রিয়াটি আসলে আমরা আপনাদের দেখানোর জন্য অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপে বেশ কিছু লগ ইন বা রেজিস্ট্রেশন সিস্টেম নিয়ে কিছু কথা রয়েছে, যেগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। পাসওয়ার্ড সংক্রান্ত বা কীভাবে এখানে ইনস্টল করা যায় বা লগ ইন করা যায়, আপনারা গুগল ইউজ করতে পারেন, ফেসবুক আইডি ইউজ করতে পারেন, অথবা অ্যাপল আইডি ইউজ করতে পারেন, অথবা যে কোনো মেইল ইউজ করেও এখানে আসলে লগ ইন বা একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আমরা ঠিক লগ ইন করলাম। লগ ইন করার পর একেবারে শুরুতেই, যেহেতু আমি বাংলাদেশ রিজিয়ন থেকে লগ ইন করেছি, তাই প্রথমে এসেছে আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ 2023 ওয়ানডে সিরিজ। বলছে ওয়াচ অল থ্রি ম্যাচেস, তিনটা ম্যাচে আপনারা এখানে দেখতে পারবেন ফর দ্য আইসিসির এই যে সুপার লিগের পার্ট, যেহেতু এটা এবং এটা কিন্তু একদম ফ্রি দেখা যাবে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে ম্যাচ না দেখার একটা শঙ্কা ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে। আমি ঠিক যখন আসলে আপনাদের দেখানোর জন্য লগ ইন করেছি তখন সময় বাকি 20:56:28 সেকেন্ড আস্তে আস্তে কমতেছে। সো আপনারা খুব ইজিলি এখান থেকে টাইমটাও ক্যালকুলেট করতে পারবেন। এবার আমি আসি, এটা হচ্ছে আমি icc.tv। এটা কিন্তু আপনারা একই সাথে যারা পিসি ইউজ করেন বা কম্পিউটারে দেখতে চান তারা সেখানে কিন্তু ব্রাউজারে গিয়ে icc.tv এই ওয়েবসাইটে গিয়ে সেখানেও সেম একই প্রসিডিউর মেনে আপনি একটা মেইল অথবা জিমেইল অথবা ফেসবুক যে কোনোভাবে লগ ইন করে আপনারা এখানে খুব সহজেই ফ্রিতে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজটি দেখতে পারবেন। এবং এই একই প্রসিডিউর যাদের বাসায় স্মার্ট টিভি রয়েছে তারা ঠিক সেই স্মার্ট টিভিতেও কিন্তু ব্রাউজারে এই আইসিসি টিভি ব্রাউজ করে সেখানে লগ ইন করে আপনারা সহজেই দেখতে পারবেন। সুতরাং বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখাচ্ছে না, সে কারণে ভক্তদের যে মন খারাপের একটা সুযোগ ছিল সেটা কিন্তু থাকছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি অবশ্যই উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।